বন্ধুরা ফিফটিন্থ অগস্ট এই দিনকার হবে একটা স্মরণীয় দিন যেদিনকার কিন্তু একসঙ্গে বহু বাংলা সিনেমার আপডেট কিন্তু আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বহু হিন্দি সিনেমার আপডেট প্রচুর প্রচুর কিন্তু সাউথের সিনেমার আপডেট কিন্তু আসতে পারে এবং এই দিনটাকে সবাই কিন্তু মোটামুটি টার্গেট করে যে কিছু না কিছু একটা ব্লাস্ট ঘটানোর জন্য এবং কিছু না কিছু অডিয়েন্সকে উপহার দেওয়ার জন্য তো এই দিনটা কেন দেবদা মিস করবে এই দিনটা কিন্তু দেবদা একদমই কিন্তু মিস করবে না এবং এই দিনটাকে প্রপারলি কিন্তু আমরা এনজয় করবো দেবদার থ্রু দিয়ে এই দিনটাকে আমরা প্রপারলি এনজয় করবো টিককার থ্রু দিয়ে এই দিনটাকে আমরা প্রপারলি কিন্তু এনজয় করবো খাদানের থ্রু দিয়ে এবং পসিবিলিটি এটাও আছে যে প্রতীক্ষা প্রতীক্ষার যে এক্সক্লুসিভ আপডেট বা রিলিজ ডেট বা অ্যানাউন্সমেন্ট সেটাও কিন্তু হওয়ার পসিবিলিটি কিন্তু আছে ওই ফিফটিন্থ অফ আগস্ট দেখা যাক এক্সাক্টলি কী হয় তবে ফিফটিনথ অফ অগস্ট যে টেক্কার একটা এক্সক্লুজিভ আপডেট আসছে বা টেক্কা সম্বন্ধে যে একটা পোস্টার আসছে বলো বা টেক্কা যে টিজার এই সমস্ত কিছু কিন্তু যে আসছে তার একটা হিমস তার একটা পসিবিলিটি কিন্তু আরও অনেকটা বেড়ে গেছে বন্ধুরা তার কারণটা হচ্ছে বহুদিন আগে টেক্কার কিন্তু মোটামুটি শুটিং কমপ্লিট হয়ে গেছিল এবং তার সঙ্গে সঙ্গে দেবদার যে পোর্শন ডাবিংয়ের যে পোর্শন সে সেটাও কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছিল তো এখন গতকাল কিন্তু রুক্মিণী মহেশরীর কিন্তু ডাবিংয়ের পোর্শন কমপ্লিট হয়ে গেছে এবং এটা কিন্তু আমি গত ভিডিওতে কিন্তু একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে কিন্তু তোমাদেরকে শেয়ার করেছিলাম তো টেক্কার যখন ম্যাক্স ম্যাক্সিমাম পোর্শনের কাজ শেষ তো এখন সিম্পল কিছু ডাবিংটাকে হচ্ছে এডিট করতে হবে এবং পোস্ট প্রোডাকশনের সামান্য কিছু পেঁচা পোর্শন হয়তো বাকি রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে গেলে হয়তো টেক্কা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো যেহেতু এই সমস্ত পোর্শন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো আমি এখানে বলবো যে পসিবিলিটি কিন্তু বন্ধুরা বাড়ছে যে ফিফটিনথ অফ আগস্টের টেক্কার কিছু একটা পোস্টার বা টিজার ড্রপ করা এবং এটা দেবতা হান্ড্রেড পারসেন্ট কিন্তু করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি কারণটা হচ্ছে পুজো অনেকদিন বাকি আছে এবং সেই অনুযায়ী কিন্তু মোটামুটি দেড় মাস আগে থেকে কিন্তু দেবদা টেক্কার একটা প্রমোশনস কিন্তু করতে চাইবে এবং যেটা বরাবরই কিন্তু তার পুজো রিলিজ যে প্রজেক্টগুলো এসে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি তো সেই দিক থেকে বিচার করলে আমার মনে হয়েছে পুজোর রিলিজে যে পসিবিলিটি অর্থাৎ টেক্কার যে এক্সক্লুসিভ প্রমোশনস ফ্রম ফিফটিনথ অফ অগস্ট কিন্তু হয় পোস্টার এবং না হলে কিন্তু টিজার কিছু একটা দিয়ে কিন্তু আসার পসিবিলিটি কিন্তু বাড়ছে এবং এটা দেবদার প্রোডাকশন হাউস থেকে বা দেবতার তরফ থেকে নিশ্চয়ই অফিসিয়ালিভাবে কিন্তু জানানো হবে কয়েকদিন আগে থেকে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।